আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে মানে আলোকপাত করব আসলে যখনই সরকারি অর্থ নয় ছয় হয় আরামবাগ টিভি চোখে আগুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে যে এটা নয় ছয় হচ্ছে সরকার কোটি কোটি টাকা খরচা করছে পঞ্চায়েতের মাধ্যমে আর পঞ্চায়েত যদি সেটাকে ঠিকঠাক ব্যবহার না করে তাহলে তো নয় ছয় হবেই আপনারা জানেন যে এখন পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা নতুন কর্মসূচি আছে একেবারে এম জি এনার্জি এর অ্যাক্টের মধ্যে সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগাতে হবে রোডসাইড রাস্তার ধারে লাখ লাখ টাকা ছোটো ছোটো রাস্তার জন্যে খরচ করা হচ্ছে দুদিকে গাছ লাগানোর জন্যে কিন্তু প্রশ্ন হচ্ছে গাছগুলো কি আদৌ হচ্ছে বড় হচ্ছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি দেখা হয় একটা গাছকে বড় করতে গেলে রকম বিষয় আছে গরু ছাগলরা খেয়ে নেয় তার জল দেওয়া কোন সময়ে বিক্ষোপণ করা হচ্ছে সেটা একটা ব্যাপার এত কিছু কি দেখা হয় নাকি টাকা এসেছে কর্মসূচি নিতে হবে একটা শুধু ফলক গেড়ে দাও যে আমরা এই কাজটা করছি এই এই টাকা ব্যাস দিয়ে আনুষ্ঠানিকভাবে গাছ লাগিয়ে দাও হলো হলো না হলো না হলো আমার পয়সা অ্যালট হবে গাছ হয়নি কি করব প্রশ্ন হচ্ছে যখন গাছ লাগানোর জন্য টাকা অ্যালট করা হচ্ছে তাহলে গাছটা বড় করতে গেলে যে মেনটেনেন্স সেটা কি দেখা হয় না তার সার দেওয়া বিশেষ করে ছোট গাছ গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে গরু ছাগল সেখান থেকে কীভাবে এ করা যায় রক্ষা করা যায় সেসব বিষয়গুলো দেখা এটা কি আদৌ হয় যারা এই প্রোগ্রাম দেখছেন তারা নিশ্চয়ই আপনাদের এলাকাতেও দেখছেন পঞ্চায়েতের উদ্যোগে যে গাছ লাগানো হয়েছিল তার কি পরিস্থিতি বড়ো বড়ো গাছ রয়েছে ছোট গাছ চারা গাছ সেগুলো বড় হচ্ছে এমন খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল অথচ লাখ লাখ টাকা চলে যাচ্ছে শুধু বিক্ষোভের জন্য কতটা খোঁজখবর আপনারা পান সেটা অন্য বিষয়ে যে কোন রাস্তার জন্যে কতটাকে অ্যালার্ট হচ্ছে কিন্তু আরামবাগ টিভিতে খোঁজখবর রেকর্ড চেষ্টা করে মন করা কথা বলে না আমি একটা জাস্ট উদাহরণ দেব। একটা পঞ্চায়েতের উদাহরণ দেব এবং আমার ধারণা অধিকাংশ পঞ্চায়েতেরই এই চিত্র সবটা দেখা সম্ভব নয় একটা উদাহরণ আমরা একটা ডকুমেন্ট প্রথমে জোগাড় করি যে এম জি এর যে প্রজেক্ট বৃক্ষরোপণ সেখানে আমরা একটা পঞ্চায়েত দেখব যে সেখানকার কি অবস্থা পোল দুই পঞ্চায়েত আরামবাগের খানাকুল এক নম্বর ব্লকের পোল দুই পঞ্চায়েত সেখানে এই প্ল্যান্টেশন গাছ লাগানোর যে কাজ অনগোয়িং মানে বড় হওয়ার একটা সময় পর্যন্ত অনগোয়িং চলছে গাছ লাগানো হয়েছে কতগুলো রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি তার এখানে দেখতে পাচ্ছি আটটা আটটা প্রজেক্ট গাছ লাগানো হয়েছে ওয়ান টু থ্রি ওয়ান আমি ভালো করে দেখাতে বলে এক থেকে দুই করে 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 নিচের দিকে নেমেছে ডিটেলসটা দেওয়া আছে সেই আটটা কাজ গাছ লাগানো হয়েছে এমনটা কি তোমার দেখতে পাচ্ছি বাকিগুলো এখনও নিউ প্রজেক্ট অনেকে সেটা পাস হয়ে আসেনি বা কোনো কারণে কিন্তু যেগুলো লাগানো হয়েছে গাছ বৃক্ষরোপণ করা হয়েছে সেইগুলোর অবস্থা নিয়ে আমি আলোচনা করতে চাই অনেকগুলো যেমন এখানে লেখা আছে প্লান্টেশান ফ্রম রাধাবল্লভপুর কান কানিহার টু মাঝিপুকুর বোথ সাইড যেমন লেখা আছে যে এস্টালিশ এস্টাবলিশমেন্ট অব রোড রোড সাইড প্লানটেশান বোথ সাইড ফ্রম রাধাবল্লভপুর সবাই টু কানিহার এইভাবে লেখা রয়েছে এখানে যেমন তিন নম্বর প্রোজেক্টটা প্ল্যান্টেশন ফ্রম গণেশ বাজার টু সাইবোনা মাইল পোস্ট সংসদ এভাবে আটটা কাজ রয়েছে আমরা জাস্ট একটা বিষয় আলোচনা করতে চাইছি মানে একটা এক্সাম্পল দেব যে এই যে আটটা কাজ পোল দুই পঞ্চায়েতের যেখানে প্ল্যান্টেশন করা হয়েছে বলা হচ্ছে তার কি অবস্থা আমরা ধরুন একটা সেফার ফর এক্সাম্পল তিন নম্বর যে কাজটা সেটাই দেখব যে প্ল্যান্টেশন ফ্রম গণেশ বাজার টু সাইবোনা মাইল পোস্ট তার জন্য টোটাল খরচ কতটা হয়েছে দেখি তিন নম্বর টোটাল খরচ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফোর ফাইভ ল্যাক্স এরকম টোটাল খরচা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে লেবার একশো চোদ্দো হান্ড্রেড ফোরটিন ম্যান এই লেবার ম্যাটেরিয়ালস যা খরচা এসব মিলিয়ে দেখতে পাচ্ছি আমরা টোটাল টোটাল আমরা যে খরচা দেখছি তিন নম্বরে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যালটমেন্ট আরও বেশি ছিল হয়তো আরও প্রক্রিয়া রয়েছে যেহেতু আনগোয়িং প্রায় দেড় লাখ টাকা খরচা হয়েছে এই যে রাস্তা সেটা হচ্ছে যে গণেশ বাজার বলে একটা জায়গা রয়েছে দুই অঞ্চলের সেখান থেকে সাইবোডা মাইল পোস্ট গাছ লাগানো হয়েছে এবার আমরা দেখব এখনকার ছবি সেই গাছ কতটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ আপনারা জানেন তো যে আমরা তো আর মন গড়া কথা বলার চেষ্টা করি না এই হচ্ছে সেখানকার দেখুন একেবারে ডিটেলস রয়েছে আর এই হচ্ছে রাস্তা রাস্তার যতটা আমরা দেখতে পাচ্ছি সবটাই যে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি তা নয় হয়তো ডকুমেন্ট দিয়ে পরে বোঝানোর চেষ্টা হবে যে না গাছ রয়েছে কিন্তু আমাদের কাছে যে ছবি এসছে যেভাবে ছবি উঠে এসছে যে সম্প্রতি যে গাছ লাগানো হয়েছে সেই গাছ বড় হয়েছে সেগুলো কিন্তু নজরে আমাদের কাছে আসেনি এই রাস্তা পাতুল গণেশ বাজার থেকে একবারে সাইবোনা মাইল পোস্ট সেই সাইবোনা মাইল পোস্টের রাস্তায় আমরা যে খতিয়ে দেখেছি বা ছবিটা আন্দোল তোলার চেষ্টা করেছি যে এই হচ্ছে রাস্তা দেখুন যে রাস্তার ধারে কোথাও দেখছেন যে গাছের চারিদিকে বেড়া করে রাখা বেড়া দেওয়া গাছ হয়তো এখনও বড়ো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে না যেটা আমি খবর পাচ্ছিলাম যে খুব ভুল না করি পঞ্চায়েতের একটা মারফত যে এই গাছ ডিসেম্বর জানুয়ারি এই সময় রোপণ করা হয়েছিল তাহলে ডিসেম্বর জানুয়ারি ছ মাস মাসে গাছ যে খুব বিরাট কিছু বড় হয়ে যাবে তা নয় কিন্তু রাস্তা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে রাস্তা যদি চারা গাছ থাকে এই চার পাঁচ মাস মাসের ব্যাপার সেখানে একটা গাছকে বড় হতে গেলে তার যে প্রোটেকশন সেই প্রোটেকশনের কোনো চিহ্ন রাস্তাটাই দেখতে পাচ্ছেন পুরো রাস্তা তো আর আপনাদেরকে আমরা দেখাতে পারবো না কারণ পুরো রাস্তাটাই কাজ হয়েছে বলা হচ্ছে ভালো করে দেখুন যে প্রোটেকশান দেওয়ার যে কোনো চিহ্ন গাছ তো আমরা খালি চোখে দেখতেই পাচ্ছি না কোথায় লাগানো হয়েছে কিন্তু অন্তত বেড়াগুলো থাকলেও বুঝতে পারতাম যে গাছ লাগানো হয়েছিল সেগুলো বেড়ার মধ্যে রয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই গাছ চারা গাছ দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো লাখ লাখ টাকা ব্যয়ে যেখানে খরচ করা হয়েছে এগুলো কোনো লক্ষণ আছে চারা গাছগুলো বড় হচ্ছে এবার কেউ বলবেন যে ওই আগাছার মধ্যে হয়তো চারা গাছগুলো ডুবে রয়েছে কিন্তু আগাছার মধ্যে থাকলে কি আর সে গাছ কি আর বাড়ে যদি কারোর প্রমাণ থাকে আমাদের এই খবর সম্পর্কে নিশ্চয়ই তারা প্রমাণ করবেন দ্বিতীয় কথা গাছটা নাকি ডিসেম্বর জানুয়ারিতে রোপণ করা হয়েছে বুঝতে পারছেন ডিসেম্বর জানুয়ারি মানে একটা ড্রাই ওয়েদার শীতকাল এই সময় এই গ্রামাঞ্চলে গাছ লাগালে গাছ হয় তার জল কোথায় আমাদের এখানে গ্রামাঞ্চলে বর্ষাকালে গাছটা লাগিয়ে দিলে যেটা হয় এই সময়টা তারপরে যে তাহলে একটা সময় পেয়ে যায় গাছ কিন্তু দাঁড়িয়ে যায় আর ডিসেম্বর জানুয়ারিতে গাছ রোপণ করা হলে সেখানে কি সম্ভব গাছগুলোকে বড় করা তার মেনটেনেন্স তার জল দেওয়া সম্ভব সেই সময় খাঁ খাঁ মানে মাঠ পরিষ্কার থাকে গরু ছাগল ঘুরে সম্ভব দ্বিতীয় কথা আমি অন্য জায়গা থেকে ওনাকে বলছিলেন যে কেন এরকম জানুয়ারি ডিসেম্বরে কেন হয়েছে বলছেন যে টাকাটা আগেই ছিল অ্যালট করা ভোট গেছে সেই জন্যে সব ডিলে হয়ে গেছে আর সেই জন্যই পিছিয়ে গেছে মানে টাকা যেহেতু এসে গেছে সরকারের খরচ করে দাও যা হবে হবে গাছ না হল তার ব্যাপার আবার বলবো গাছ হয়নি আবার গাছের টাকা এসে যাবে বৃক্ষরোপণ নিয়ে যে কত টাকা কোটি কোটি টাকা খরচা হচ্ছে সরকারি ফান্ড থেকে আর তার বাস্তবায়ন সেই গাছ কতটা বড় হচ্ছে গ্রাম অঞ্চলে যদি একটু ঘোরেন দেখতে পাবেন যে সরকারি টাকা কিভাবে নয় ছয় হচ্ছে এই বৃক্ষরোপণের নামে একজন বলছিলেন ওনার পঞ্চায়েতের যে পলিসিতেই ভুল আছে গাছ বড় করে দেওয়া হলো মানে পোতে দেওয়া হলো রোপণ করে দেওয়া হলো তারপরে সেটা যে দেখভাল করার যে সিস্টেম সেটাই ঠিক ঠিক করে নাকি গাইডলাইনটাই নেই কোনো কোন জায়গায় ওই জব কার্ডে যারা কাজ করেন বলেন তুমি দেখবে আপনি দেখবেন ব্যাস ওই মুখের কথা তাকে আলাদা করে টাকা দেওয়া হবে না কিছুই দেওয়া হবে না তো তুমি দেখবেন কেন আর ডিসেম্বর জানুয়ারিতে গাছ লাগানো হয়েছে তার জল যদি না দেওয়া হয় নিয়মিত সে গাছ কি থাকে এইভাবেই কিন্তু সরকারি টাকা জলে চলে যাচ্ছে আর যারা সরকারি অফিসার রয়েছেন পঞ্চায়েত লেভেলে বিডিও লেভেলে তাদেরও মানে আমরা বলি যে যে এইভাবে আনসাইন্টিফিক অবভাবে যদি বৃক্ষরোপণ হয় সে বৃক্ষ হবে কি করে বৃক্ষকে বড় করার জন্যে তার যে যত্ন ব্যাপারটা সেটা দিন সেটা যদি নজর না দেওয়া হয় হবে কি করে আচ্ছা এইগুলো কি গায়ে লাগে না যে এত টাকা আসছে নষ্ট হয়ে যাচ্ছে প্রধানরা বলেছেন চলো করে দাও কারণ গাছ কত লাগানো হয় আর কত কাটমানি পকেটে যায় সে তো গ্রামের মানুষই বলতে শোনেন আজকে আমি একটা উদাহরণ জাস্ট একটা ছবি দেখালাম এই অঞ্চল পোল দুই অঞ্চল সেখানে আটটা রাস্তার কাজ হয়েছে দু তিনটে নাম বললাম পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখবেন তবুও আমি নামটা বলে দিতে চাইছি যে যদি এলাকার লোকজন এটা খবর নিয়ে দেখেন যে সেই এলাকায় তাদের তাদের ওই এলাকাতে কি কাজ হয়েছে তাহলে বুঝতে সুবিধা হবে আমি নামগুলো বলে দিতে চাইছি কারণ আমরা চাই এগুলো সাধারণ মানুষ জেনে থাকুন এবং মেলাতে থাকুন তিনটে তো বলেছি আরও চার নম্বর প্লান্টেশান ফ্রম পাতুল কলাতলা টু কামার্শাল তার রয়েছে পাতুল কলাতলা টু নিমতলা ছ নম্বর রয়েছে পাতুল কুলি টু দত্তপুকুর ছ নম্বরে সাত নম্বরে রয়েছে তালতলা টু সুলুট ব্রিজ আট নম্বরে রয়েছে অররা অরোড়াখাল সুইস গেট টু সুলুট ব্রিজ আটটা কাজ হয়েছে এরকমই কিন্তু এই পঞ্চায়েতের আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট সে ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে বললাম যে এইগুলো দেখা হোক গাছ লাগানো হয়েছে তার ভেরিফিকেশান করা হোক কেন গাছগুলো হচ্ছে না বড় হচ্ছে না তার জন্য এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হোক এই টাকা সত্যি ঠিকঠাক ইউজ হচ্ছে কি না বলা হোক শুধু বছরের শেষে একটা অডিট রিপোর্ট আর সেই অডিট হয় মেনটেন হয় সে নিয়েও অনেক অভিযোগ রয়েছে এইগুলো যদি দেখা না হয় সাধারণ মানুষের গায়ে তো লাগবেই যে সাধারণ মানুষের টাকাকে এইভাবে নষ্ট করা হচ্ছে কোনো মানে মেকানিজম থাকবে না কোনো দেখার লোক থাকবে না এই যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে আমরা অলরেডি খবর করেছি তার একেবারে দাদাগিরি অনেকে বলেন তার যে গুন্ডাগিরি সেই আশিক ইকবাল তার ছবিটা আপনাদেরকে হয়তো একবার দেখিয়ে দিতে হবে বুঝতেই পারছেন আশিক ইকবাল যার নামে অলরেডি ভাঙচুরের অভিযোগ হয়েছে যদিও তিনি এলাকাতে এখনও নাকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে পুলিশ অ্যারেস্ট করছে না এফআইআর লিস্টের বাইরে থাকা অভিযোগপত্রের বাইরে থাকা লোকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে একজন অবশ্য লিস্টেড ছিলেন রাজেশ নামে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আসিক ইকবালকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এলাকায় তিনি এখনও কীভাবে থাকছেন সেই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে এবং এই প্রসঙ্গে আর একটা কথা বলি পাল্টা কেস একটা হয়েছে আসিক ইকবাল তার আত্মীয় কেস করেছেন তাকে নাকি মারধর করা হয়েছে পাল্টা কেস অর্থাৎ যাদের বাড়ি ভাঙচুরের কেসে আশিক কিবের নাম জড়িয়েছে তাদের নামে অভিযোগ যে মহিলা শিলথানি করা মারধর করার একটা অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছে এবং সেখানে একজন তার ঘনিষ্ঠ বলছেন এটা আমি শুনলাম যে ওই মহিলার যাকে শিলথানি করা হয়েছে মারধর করা হয়েছে তার নাকি সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন নিজের চোখে দেখেছেন এটা তিনি দাবি করছেন সেরকম খবর আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি দাবি করছেন যে নিজের চোখে দেখেছি শুধু এক জায়গা ছবি দেখিয়েছি সব জায়গা ছবি দেখানো যাবে না আমরা মানি একটা মহিলার ওইভাবে ছবি দেখানো যায় না কিন্তু আমার খুব প্রশ্ন জাগছে বা যে মহিলার সারা শরীরের ক্ষত চিহ্ন দাগের চিহ্ন একজন পুরুষ মানুষ তিনি নিজের চোখে দেখে ফেললেন তিনি দেখলেনই বা কী করে নিজের চোখে দেখে ফেললেন আদৌ কি দেখেছেন নাকি বলতে হয় বলছেন যাই হোক সেটা তার ব্যাপার তার রুচির ব্যাপার এই ধরনের কথা বা এটা যদি করে থাকেন সেটা সত্যিই তিনি এইভাবে মহিলাদের শরীর খুলে খুলে দেখতে পারেন কি না আরামবাগ টিভি সেই কাজটা কখনো করবে না আবার নজর রাখবেন আরামবাগ টিভিতে আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকব